আসসালামু আলাইকুম চকলেট পছন্দ করেন না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না চকলেট সবার কম বেশি অনেক পছন্দের একটি খাবার চকলেটে প্রচুর উপকারিতা আছে বিশেষ করে ডার্ক চকলেটে সময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য আমি এখানে আমুলেরটা নিয়েছি সব সময় এটাই খাওয়া হয় এটা হচ্ছে বড় সাইজ এটা দুশো বিশ টাকা আর ছোটোটা হচ্ছে একশো টাকা করে তবে কিছু দোকানে বড়টা তিনশো টাকার উপরেও বিক্রি করে যে সমস্ত দোকানে পাইকারি জিনিসপত্র বিক্রি হয় সেখান থেকে কিনে নেবেন ডার্ক চকলেট মন ভালো রাখে পরিমাণ মতো ডার্ক চকলেট খেলে শরীরের অপকারের তুলনায় উপকার বেশি পাওয়া যায় আসুন জেনে নেই ডার্ক চকলেটের উপকারিতা সম্পর্কে হার্টের জন্যে নিয়মিত ডার্ক চকলেট খেলে হার্টের রোগ হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় ডার্ক চকলেট রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হার্ট সুস্থ রাখে স্ট্রোক থেকে ডার্ক চকলেট উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখে এবং মানসিক চাপ কমায় ডার্ক চকলেট স্ট্রোকের ঝুঁকি বিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় ইনসুলিন ঠিক রাখে ডার্ক চকলেটে কোকোয়া বেশি থাকে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনে এবং ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রলের সমস্যা কমায় আমাদের শরীরে দু ধরনের কোলেস্ট্রল থাকে ভালো এবং খারাপ কোলেস্ট্রল ডার্ক চকলেট শরীর থেকে খারাপ কোলেস্ট্রল দূর করে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে সাহায্য করে ত্বকের জন্যে ডার্ক চকলেট নিয়মিত ডার্ক চকলেট খেলে রোদে বেরোলেও ত্বক লাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এর অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ গ্রিন টি ও ওয়াইনের থেকেও বেশি স্টেজ থেকে ডার্ক চকলেট শরীরের স্টেজ হরমোন কমাতে সাহায্য করে যাদের খুব বেশি দুশ্চিন্তা হয় তারাও কিন্তু ডার্ক চকলেট খেতে পারেন বলি রেখা দূর করতে ডার্ক চকলেটে থাকা ফেলিভেনাইট বনে রেখা দূর করতে সাহায্য করে ফলে ত্বক দেখতে অনেক সুন্দর হয় কফির সঙ্গে ডার্ক চকলেট খেলে শরীরের তৈলাক্ত ভাব দূর হয় নিয়মিত ডার্ক চকলেট খেলে স্মৃতিশক্তি ভালো হয় চকলেট খেতে বলেছি বলে খুব বেশি চকলেট খাওয়া যাবে না এর একটা মাত্র বাইট খেতে পারেন যারা ডায়েটে আছেন তারাও কিন্তু নির্দ্বিধায় এই ডার্ক চকলেট খেতে পারবেন তবে পরিমাণে অবশ্যই অল্প খেতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা আল্লাহ হাফেজ।